ওয়েলকাম বন্ধুরা আমি নাকি শাহি নারকেল বাঁকরটা ভালো বানাই তাই আপনাদের দাদা ভাই আমাকে বলল যে নারকেলের বাঁকরটা আজকে তুমি বানাবে না রেজাল্ট খুব ভালো আসছে আর যারা ব্যবহার করেছে তারা জানিয়েছে এটা মাছ খুব ভালো খায় আজকের শাহি নারিকেলের বাঁকরটা আমি একটা নতুন পদ্ধতিতে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং উপকরণের পরিমাণগুলো আপনারা জেনে নিন প্রথমেই নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল তাতে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে কি কি মশলা দিয়ে ভাতটাকে সিদ্ধ হতে দেব আর এলাচের মুখ আমি ফাটিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিনটে এলাচের মুখ ফাটিয়ে নিলাম তিনটে ছোট এলাচ জয়ত্রী ফুলের একটা পাপড়ি পাপড়িটা অবশ্যই হাতের সাহায্যে একটু ছোট ছোট মানে চাপ দিয়ে গুঁড়িয়ে নিলাম দুটো লবঙ্গ তো লবঙ্গটা দেওয়ার পর আমরা ভাতটাকে এবার ভালোভাবে সিদ্ধ করে নেব তো আপনারা নিশ্চয়ই ভাতটা দেখে বুঝতে পারছেন যে কোন পর্যায় পর্যন্ত ভাতটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি ভাতটা কিন্তু খুব গলে যাবে না আর খুব শক্তও থাকবে না ঠিক মিডিয়াম ভাতটা হবে এবার আসছি মশলা কি কি মশলা ব্যবহার করব আপনাদের জানাতে চলেছি তো প্রথমেই আমরা করার মধ্যে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি তো এই গাওয়া ঘিটা কি জন্য দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এবার এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাকলা তো কটা কাকলা লাগছে এখানে আপনাদের আমি বলে দিচ্ছি চারটে চারটে ছোট কাকলা চারটে ছোট কাকলা আপনার নিয়ে নেব আর এই চারটে ছোট কাকলা কিন্তু আমরা ঘিয়ে ভেজে নেব আর এর সাথে আমরা এলাচটাও ভাজবো কিন্তু আগে কাকলাটা ভেজে নেব কাকলাটা কিছুটা ভাজা হয়ে যাবার পর তারপরে আমরা এলাচটা এর মধ্যে দেব। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে মশলা লো ফ্লেমে ভাজতে হয় কেননা আজ কম দিয়ে ভাজলে মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর আসল যেটা লাগছে নারিকেল কেননা আমি নারিকেলের বাকর বানাচ্ছি আমি এখানে অবশ্যই একটা বড়ো সাইজের নারকল কুড়ে রেখেছি দেখুন আমি কাকলাটাকেই নাড়াচাড়া করছি আমি কিন্তু এর মধ্যে এখনও এলাচগুলো দিইনি দেখবেন কাকলাগুলো ঠিক আস্তে আস্তে সাইজটা একটু বড় হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এলাচগুলো দেবো দেখুন কাকলাগুলো সাইজটা কিন্তু মানে একটু বেড়েছে যাকে বলে ফুলে উঠেছে তো এবার কাকলাগুলোকে আমরা তুলে নেব আর এলাচগুলো দিয়ে দেব আর কটা এলাচ দিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমরা দিয়েছি দুটো এলাচ আর ছোট্ট একটা জায়ফলের টুকরো তো এটাকেও আমরা কিন্তু ঘিয়ে ভেজে নিচ্ছি এলাচটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না সামান্য নাড়াচাড়া করেই তুলে নেব কি কি মশলা দেয়া হচ্ছে আরও একটিবার আপনাদের জানিয়ে রাখি শুকনো খোলায় ভেজে রাখা সাহা জিরা এবং ঘিয়ে ভাজা এলাচ ও ছোট কাকলা আর এক টুকরো জায়ফল এবং একটা স্টার অনিসের হাফ দেখতে পাচ্ছেন একটা স্টার অনিসের হাফ একসাথে শিলে গুঁড়িয়ে নেব এদিকের ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি আর কি মশলা লাগছে দেখুন আমি এখানে চার কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছি আর এই রসুন চারটে অবশ্যই থিত করে রাখব একটা গোটা বড় সাইজের নারকেলের পুরোটাই আমি এখানে নিয়ে নিয়েছি আর নারকেলটা করার সময় লক্ষ্য রাখবেন যেন শেষের অংশ যাকে বলে কালো অংশগুলো যেন এর মধ্যে না থাকে তাহলে জিনিসটা দেখতেও খুব সুন্দর হবে দেওয়া হচ্ছে দেড়শো গ্রাম নারকেল তেল সয়াবিন অয়েল দিয়ে দেবো দেড়শো গ্রাম দিয়ে দিচ্ছি এক চিমটি হিং এবার মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুনের কুচি গ্যাস খুব দিয়ে যেন না লাল হয়ে যায় যেন না পুড়ে যায় সেই দিককে খেয়াল রাখবো এবার দিয়ে দেব নারিকের কোড়া এবার আগে থেকে বানিয়ে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দেব ধান তো খুব সুন্দর বেরিয়েছে আর রংটাও দেখুন একদম সাদা এই না হলো নারিকেলের বাকড় পুরো সাদা দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম ঘি সব শেষে দিয়ে দেব সব শেষে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটা কীভাবে বানালাম নিশ্চয়ই বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি নি তবুও যদি কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমপ্লিট আমাদের শাহী নারিকেলের বাকর এবার হলো এটা কিভাবে সংগ্রহ করে রাখবেন আপনারা অবশ্যই এটাকে কাঁচের পাত্রে রাখবেন আর এটা এক মাসেরও বেশি থাকে এটা রোদে রাখবার কোনো প্রয়োজন নেই আপনারা ঘরের মধ্যেই এটাকে রাখতে পারেন এটা ঠান্ডা হলে অবশ্যই আপনারা যে কোনো কাঁচের পাত্রে বা প্লাস্টিকের কৌটোতেও রাখতে পারেন যদি আপনারা এটা বেশি দিন রাখতে চান তাহলে কাঁচের পাত্র ব্যবহার করাই ভালো তো আপনারা দেখছেন আমি ঠান্ডা হওয়ার পর একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলেছি দেখুন এটা কতটা তেল উঠে এসেছে এমনিতেই আমি যে তেলটা দিয়েছিলাম তারপরেও যে নারিকেলের একটা নিজস্ব তেল থাকে সেই তেলটাও কিন্তু এখানে উঠে এসেছে তো দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা সুঘ্রাণও দারুণ বেরিয়েছে আমি আশা করছি আপনারা নিশ্চয়ই এটা বানাবেন এবং ব্যবহার করে দেখবেন বিশেষ করে টিকিট পুকুরে বা পাস পুকুরে আপনারা কাতলা মাছ ধরার জন্য অবশ্যই এটাকে ব্যবহার করবেন দেখবেন খালি হাতে কখনোই ফিরবেন না আজ পর্যন্ত যতগুলো রিপোর্ট এসেছে একটাও কিন্তু খারাপ না প্রত্যেক শিকারী বন্ধুরাই কিন্তু বলেছে যে এটা সত্যিই খুব কার্যকরী একটা টার্চ বা টোপের মধ্যে পুর হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন এমনকি টোপের সাথে মেখে ফেললেও কাজ হচ্ছে তো অনেক মৎস্য শিকারী বন্ধুরা জানিয়েছেন যে হ্যাঁ এটা ব্যবহার করে আমরা অনেক অনেক মাছ ধরেছি তাই বন্ধুরা আজকে যে সুন্দর রেসিপিটা আপনাদের দেখালাম আপনারা অবশ্যই এটাকে বানান এবং ব্যবহার করুন তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানান দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন